মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে উঠে গেছি আমি ভোর 5:30 ঘুম থেকে। তো তারপরে ঘুমটা আসছিলো, মানে কাটেনি পুরো, কিন্তু ঘুমটাও আসছিল না, এরকম একটা হচ্ছিলো। তো এইসব করতে করতে 6:30 ফাইনালি উঠেছি। আর সূর্যি মামা উঠে গেছে, দেখতেই পাচ্ছ আজকে সূর্য উঠে গেছে। কালকে অনেক বেলাতে উঠেছে, মোটামুটি 11:30-12টার দিকে কালকে রোদ উঠেছিল। তো আজকে মোটামুটি উঠেছে, হাওয়াটাও দিচ্ছে। আমার কিছু কাছাকাছি আছে, তো সেইগুলোকে কাঁচবো আজকে। আর সবটাই ভারী জিনিস, তাই ভাবছি গিয়েই আগে কেচে নেবো। আজকে কিছু কাজ তো আছে দেখি। আর আমার গাছগুলোতে আমি জল দিতে এসেছিলাম, ওনাদের গাছগুলোতে কালকে বিকেলে সম্ভবত জল দিয়েছে, তাই মাটি শোকায়নি, তাই জন্য আমি আজকে আর জল দিয়ে দিলাম না। আসলে যে যখন উঠি সে দিয়ে দিই, জানি না কে দেয়। তবে কিছু কিছু এখানে ফুল আছে, চন্দন কালারের একটা জবা ফুটেছে, এখানে নাকচম্পা ফুটছে। তো তোমাদেরকে আমি ফটোগুলো শেয়ার করে দেবো, বিশেষ করে এই লাল গোলাপটাকে দেখো, ডিপ লাল ফুটবে, দারুণ লাগছে, দারুণ। আর এই ডিপ লাল গোলাপটার সাথে আমি একটা ফটো তুলেছি, যেটা তোমাদেরকে শেয়ার করব। তো চলে এসছে ওয়াচম্যান, কাছাকাছিও করবে, সাথে জলও দেবে মনে হচ্ছে গাছে। আমার তো জল দেওয়া হয়ে গেছে, চলো আমিও যাব নিচে এইবার। আর কুয়াশাটা রয়েছে এখনো, বিটিএম লেকটা পরিষ্কার দেখা যাচ্ছে না চোখ দিয়ে। তো চলো এবার নিচে যাব আমরা। এসেছিলাম এ মাথা থেকে, ও মাথা পুরো মেলে দিয়েছে এই তারটাতে, দেখতে পাচ্ছ ওটা, দুটো ট্রাউজার প্যান্ট ওরা আমার, ওর উইন্ডেটারটা কালকেও চাপা ফেলেছিল, সেইটা আমার জ্যাকেটটা, এছাড়াও দুটো জিন্সের প্যান্ট, ওর গেঞ্জি ফুলাতে একটা, এইসব কাচাকুচি ছিল, সেগুলো একটু কেচে দিলাম। আরও কিছু রয়েছে, কালকে কাচবো, ওটা আজকে আর কাচবো না, একবারে এতটা কাটবো না, কালকে কেচে দেবো বাকিটা। তো চলো এবার ঘরে ঢুকি, কটা বাজে বলো তো আজকে, 8:30 সব কেচে দিয়ে ওপরে দিয়ে এসছে, আজকেই শুকিয়ে যাবে সব। রান্নাঘরটা আজকে পরিষ্কার করবো, দেখো নিচটার কি অবস্থা, জানি না এরকম কি করে হয়েছে নিচটা। তো এখন পরিষ্কার করবো, ঝাঁটাটা দিয়ে প্রথমে ঝাঁটিয়ে নিয়ে তারপর হাত ঢুকে ঢুকে মুছতে হবে, বেশ অনেকক্ষণ টাইম লাগবে। আপাতত আমার ফোনে চার্জ নেই, চার্জটা হোক, তারপর তোমাদেরকে দেখাবো গোছানোর পর কেমন হলো। আর দেখো জলের হাতে ধরতে ধরতে এই সাদা ল্যামিনেশনগুলোর ওপরে কেমন দাগ পড়েছে, এগুলোও আজকে মুছবো। 9:30 থেকে লেগেছিলাম, 9:15, 9:30 না, এখন বাজে 10:45। আর আমার এই সব বেরিয়েছে, আরও তো ধুলোবালি রয়েছে, সেগুলো তো দেখা যাচ্ছে না চোখে। আর রান্নাঘর একদম পরিষ্কার করে দিয়েছি আমি, চলো তোমাদেরকে আবার দেখাই কি গুছিয়েছি। এটা না অনেক এলোমেলো হয়েছিল, তো এই জায়গাটাকে পুরো গুছিয়ে দিয়েছি, তারপর এটাকেও গুছিয়ে দিয়েছি, এখন সব ঠিকঠাক জায়গায় রয়েছে, এগুলোকেও গুছিয়ে দিয়েছি, কৌটোগুলো একটু এলোমেলো হয়ে গেছিলো সব গুছালাম, এটা তো দেখলাম আমি। আর নিচের বাসনপত্রগুলোকেও আমি গুছিয়ে দিয়েছি, মোটামুটি হয়ে গেছে। চলো এবার ঘরটা ঝাঁটিয়ে ঘরটা মোছার পালা, সবটা করে তারপর তোমাদের কাছে আসবো। আমি জানি ভিডিও ভালো করে করা হচ্ছে না, আর কি করবো বলো, প্রচন্ড কাজ জমেছিল, আর আজকে রোদটাও দিয়েছে বেশ সুন্দর, দেখি কত দূর কি করতে পারি আজকে। সমস্ত কাজ করে এখন বাজে 12:01, আর আমি এই জাস্ট একটু বসলাম, স্নান দান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সমস্তটা হয়ে গেছে, জাস্ট গিয়ে রান্নাটা করবো। আর রান্নার কিচ্ছু গোছানো হয়নি, পুরোটাই গুছিয়ে, এই মা কানেরটা খুলে আসছে, তো তো কিছুই গোছানোও হয়নি, গিয়ে গোছাবো, সবটাই করবো, তার আগে আমি একটু রেস্ট নিয়ে নিই। সেই সকাল আমি আজকে 8:00 থেকে করছি, 8:00 ছাদে গেছিলাম, তারপর থেকে সেই করেই যাচ্ছি, করেই যাচ্ছি, এখন 12:00 বাজে। তো এবার একটু বসি, এই জিনিসগুলো জমে তো থাকে, অবশ্যই আজকে করব, কালকে করব, এই করতে করতে আর করা হয় না, অবশেষে হলো।
বেশ জমেছিল, মানে রান্নাঘরটা সত্যিই জমেছিল। আজকে করব, কালকে করব, করতে করতে আমি তো তোমাদের বেসিনের নিচটাও দেখাইনি, ওই জায়গাটাও পরিষ্কার করেছি। ওখানে আমার চালের ড্রাম আর আটার ড্রাম আর মানে বাজার করার ব্যাগ আর ওই চালের বস্তাগুলো যে আনি প্লাস্টিক ব্যাগ ওগুলো জমাই, আর আমার যাবতীয় টিফিন বক্সগুলো ওখানে জমানো থাকে। তো ওইখানটাও পরিষ্কার করেছি, অগোছালো হয়ে গেছে টিফিন বক্স নিতে নিতে, বাজারের ব্যাগ নিতে নিতে, পুরো এটার ওপর ওটা, ওটার ওপর ওটা, দুটো ঝুড়ি ওখানেই থাকে সমস্তটা, ওটাও গুছিয়েছি। আজকে আর পাচ্ছি না, আজকে ভিডিও ঠিকঠাক করে করতে পারিনি আমি জানি, দেখা যাক কতটা কি করতে পারি। স্নান করে বেরোনোর পর না আমার প্রচন্ড ঠান্ডা লাগছিল, শরীরটা ভীষণ খারাপ লাগছিল, মাথাটা ধরে গেল, পুরোটা হচ্ছে এই ওয়েদারটার জন্য জানা কথা আর কি। মানে শীত প্রপারলি পড়েনি এখানে, কিন্তু ওয়েদারটা ওরকম ম্যাজ ম্যাজে ঠান্ডা ঠান্ডা, তো ওই জন্যে না কেমন মাথাটা ধরে যাচ্ছে, ওইরকম হচ্ছে। আর বিনস আর আলুটা ভাজবো, বিনস বলছি বরবটি আলু ভাজবো, তো বরবটিটাকে আগে দিয়েছি, একটু শক্ত শক্ত হয় যেহেতু, আর আলুটাকে কেটে রেখেছি, একটু বরবটিটা হয়ে আসলে তারপর দেবো। আর এখানে কেটেছি আলু, ঢেঁড়স, টমেটো আর শিম কয়েকটা, এটা দিয়ে করবো মাছের ঝোল। মাছটাকে এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর বরবটি আলু ভাজাটার জন্য ডাল বানাবো না, ঘি দিয়ে খেয়ে নেবে। আজকে পটল পোস্ত ফোস্ত বানানোর কথা ছিল, কিন্তু আমার আর ইচ্ছে করলো না, সকাল থেকে অনেকটা কাজ হয়েছে, তো স্নান করার পরে এত শরীরটা খারাপ লাগলো, এখনো ঠান্ডা ঠান্ডা লাগছে আমার। তো তাড়াতাড়ি করে যতটা পারা যায় করে নেবো। আমি এলাম একটার দিকে, এখন একটা ষোলো বাজে, একটার দিকে আসিনি, একটা বাজতে 10 মিনিট আগে এসেছি, একটা ষোলো বাজে বসিয়ে দিয়েছি রান্না। এখানে আলু বরবটি ভাজাটা হয়ে গেছে, এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে ভাজাটা হয়ে গেছে, এখানে মাছ ভাজা হচ্ছে আর হয়ে গেছে, মাছ ভাজাটা গ্যাসটা অফ করে দিয়েছি, আর এটাই হচ্ছে গিয়ে ঢেঁড়স আলু আর শিমটা ভাজা, মানে মাছের সবজিগুলো ভাজা হচ্ছে। আর আমি বলছিলাম না মানে এতটা ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে, তো সত্যিই ঠান্ডাটা লাগছে আমার। নিজের জ্যাকেটটা তো আজকে কেচে দিয়েছি, তাই ওটাই পরতে হলো, আর ও হাত কাটা জ্যাকেটটা পরেছে আজকে, আমার হাত কাটা জ্যাকেটটা হবে না, তাই জন্য আমি এটাই পরলাম। দুটো 17 বাজে, এই খাওয়া দাওয়া হলো, ছাদে যে জামা কাপড়গুলো আছে ওগুলোকে দেখতে হবে কেমন কি শুকিয়েছে না শুকিয়েছে, সেগুলোই নিতে এলাম। চুলটা শুকানোর প্ল্যান ছিল এখানেই, কিন্তু ভেবে দেখলাম একদমই নয়, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ফুলে অনেকটা আমার শুকিয়েও গেছে, এত হাওয়া দিচ্ছে। ছাদের অবস্থা দেখো, নিচটা দেখতে পাচ্ছ, ক্লিপেও মানছে না, দেখো উইঞ্চিটারটাকে দেখো জ্বলছে। তো যাই হোক, আজকে এত তাড়াহুড়ো করে খেলাম না, ও 14:45 সময় বলছে কি না, 2:15 থেকে ওকে ট্রেনিং নিতে হবে, মানে ট্রেনিং দিতে হবে, নিতে হবে না, ট্রেনিং দিতে হবে। তো সে 2:15 কী করে কি হবে, তাড়াতাড়ি করে ওকে ভাজাটা দিয়ে খেতে বললাম, তারপরে কড়াইতে মাছের ঝোলটা ফুটেই গেছিলো, হয়ে গেছিলো, তারপর দিয়ে দিলাম, মাছের ঝোলটাও ঠান্ডা হয়ে গেলো আর ও খেয়ে নিল তাড়াতাড়ি করে। অস্বস্তি লাগছে আজকে আমার, তারপর আমিও খেতে বসে গেলাম। বাহ, আমার তো সব শুকিয়ে গেছে, আমি তো নিয়ে এক্ষুনি চলে যেতে পারবো, 1:30 খেতে দিয়েছি, একদম পারফেক্টলি সব শুকিয়ে গেছে, কি মজা হচ্ছে আমার। এখনই নিয়ে গিয়ে নিশ্চিন্ত একটু শোবো, আমি ভেবেছিলাম একটু রোদে চুলটা শোকাবো, রোদ তো নেই, রোদ চলে গেল, হাওয়া দিচ্ছে প্রচণ্ডভাবে, হাওয়ার আমার আর খাওয়ার দরকার নেই, জ্যাকেটটা যার জন্য আমি পরেই ছাদে এলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা আমি জানি। যাই এবার নিচে যাবো, এগুলোকে নেবো, চুলে একটু সিরামটা লাগাবো, লাগিয়ে একটু শোবো। আজকে আমার সত্যিই শরীরটা খারাপ লাগছে, কারণ সকাল থেকে দস্তুর মতো পরপর পরপর আমি কাজ করে গেছি এক এক দিনে, মানে যেদিন মনে করবো না, আমার না এই একটা দোষ আছে, মানে আমি ভাবি করবো করবো করবো, দেখছি চোখে নোংরা হচ্ছে নোংরা হচ্ছে, করাটা উচিত করাটা উচিত, কিন্তু মুড হয় না। আর যেদিন মুড হয় সেদিন রাত্রিবেলা হোক আর সকালবেলা হোক, যখন আমার ইচ্ছে করেছে আমি করে ফেলবো। এর আগেও তোমরা দেখেছো আমি রান্নাঘর পরিষ্কার করেছি সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা, যেদিন আমার রান্না ছিল না, ও পিৎজা না বার্গার কি একটা অর্ডার দিয়েছিল সেই দিনকে, তো আমার এটা একটু ন্যাক আছে আর কি, মানে যখন যেটা মনে হবে সাথে সাথে করে ফেলা। আজকে এতগুলো কাচার পর না ইচ্ছে করছিল না, এই দেখো না এই রুমাল থেকে শুরু হয়েছে, এই জ্যাকেটে এসে শেষ হয়েছে, আর সবকটা একটু ভারী ভারী জিনিস, তো আমার সত্যিই খুব কষ্ট হয়েছে। আর খেয়ে দিয়ে উঠে একটা কমলা লেবু খেয়ে প্রথমে ভেবেছিলাম রোদে এসে খাবো, তারপর দেখলাম রোদটাই পড়ে গেল, সে শখ আর মিটবে না রোদে গিয়ে কমলা লেবু খাওয়া, তো খেয়ে নিলাম, খেয়ে দিয়ে তারপরে ছাদে এলাম। এখন গিয়ে মাকে মামনিকে ফোন করব, করে আমি একটু রেস্ট নেব, বিকেলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
এখন বাজে 5:15 আমার 4:05-এর দিকে ঘুমটা ভেঙে গেছে আজকেও 1 ঘন্টাই ঘুম হয়েছে ওই রকমই জানি না কেন 1 ঘন্টা বেশি ঘুমটা হচ্ছেই না দুপুরবেলা আগে এমন ঘুমাতাম যে আমার ঘুম ভাঙতোই না ও ডেকে ডেকে টেনে টেনে তুলতো যে সন্ধ্যে দেব ওঠো ওঠো এরকম করতো আর জানি না কেন ঘুম ভেঙে গেছে আর ঘুমটা ভেঙে যাওয়ার পর আরও ঠান্ডা লাগছিল কেমন জ্বর লাগছিল জ্বর আসেনি টেম্পারেচার ছিল না বা জ্বর লাগছিল আর আমিও ভাবলাম রিস্ক নিয়ে লাভ নেই বেকার ওয়েদারটাও খারাপ তার উপর আজকে আমার অনেক কাজ হয়েছে আর এত কাজ হয়েছে বলে আজকে আমি শ্যাম্পুও করেছি আর তো স্নান ভালো মতো হয়েইছে যেহেতু অত ধুলো খেটেছি তাই জন্যে তো ওই জন্য মনে হলো যদি জ্বর চলে আসে আর রিস্ক নিয়ে লাভ নেই ওয়েদারে আর এরকম ওয়েদারে এখানকার ডাক্তাররাই বলে একটু ডোলো খাওয়াই যায় একটা দুটো তো ওই জন্য আমি আজকে একটা ডোলো খেয়ে নিলাম আর চান্স নেই নি আর কি আর ডোলোটা খাওয়ার পর সত্যি শরীরটা এইবার ফ্রেশ লাগছে ভালোও লাগছে আর দুপুরে স্নানের পর যে আমার শরীরটা কেমন লাগছিল মানে আমি রান্না না করলে নেহাজ আজকে খাওয়াও হতো না তাই আমি রান্না করতে উঠেছি কারণ ওরও আজকে কাজের প্রেশার ছিল তো উঠে এসে আমি দুপুরের বাসনগুলো এত শরীর খারাপ লেগেছে যে খেয়ে দিয়ে আমি আজকে দুপুরে বাসনও মাজতে পারিনি এখন সবটা মেজেছি এমনকি ওর প্রোটিনের কৌটোটাও এখনই মেজেছি শেকারটা আর কি আর এখানে রাতে কেমন শরীর লাগবে না লাগবে ঠান্ডায় না সিরিয়াসলি আলসেমি লাগে একটু তাই জন্য রাত্রে হবে বেগুন পোড়া আর রুটি তাই আটাটা নিচে মেখে রেখেছি ওপরে বেগুন পোড়াটা রয়েছে আর কি এইসব কাজকর্ম করে রাখলাম আর বেগুন পোড়া করে গ্যাসটাকেও আমি মুছে রাখলাম গ্যাসের যা অবস্থা হয় ও মাই গড ওই অবস্থা দেখলে তখন মনে হয় না যে আর বেগুন পোড়া আমি খাই নেক্সট দিন চুল টুলো আঁচড়াইনি এখনো আঁচড়াবো আর দেখতে পাচ্ছ তো সোফার ওপর সব টাল জামা কাপড় হ্যাঁ যে জামা কাপড়গুলো ছাদ থেকে এনেছিলাম দুপুরে ওগুলোও রয়েছে প্লাস আমি যে স্নান করে শোকাতে দিয়েছিলাম ওগুলোও আজকে শুকিয়ে গেছে বারান্দায় রোদ আসে না কিন্তু এত পরিমাণ হাওয়া এত পরিমাণ হাওয়া যে এগুলোও আমার দুপুরের মধ্যে শুকিয়ে গেল মানে বিকেলের মধ্যে আর কি ঘরে নিয়ে নিয়েছি ওর এতক্ষণে সেই যে 2:30 থেকে ও এত বকেছে যে আমার ঘুমও ভেঙে গেছে ঘরে পুরো 2.5 ঘন্টা বকে গেছে বকে গেছে তো এখন এসে দাঁড়িয়েছে নিয়ে ওই দিকটা দেখাচ্ছি না খুব একটা কেন বলো তো ওখানে ড্রাই এত জমিয়েছি আজকেও ঘর পরিষ্কার হয়েছে কিছু ড্রাই বেরিয়েছে কোল্ড ড্রিঙ্কস এর বোতল থাকে প্যাকেট ফুকেট এইসব থাকে এই আর কি তো প্যাকেট আর আগের সপ্তাহে ওখানে আর ফ্লিপকার্ট থেকে বাবুর জুতো এসেই যাচ্ছে তো এসেই যাচ্ছে তোমাদেরকে তো দেখাইনি ও সেই যে একটা সাদা বুট দিয়ে দেখিয়েছিল ওটা এসছে তারপরে আরো একটা ক্যাজুয়াল শু গুলোকে তো ক্যাজুয়াল শুই বলে না ওই বুট গুলোকে ক্যাজুয়াল শু এসেছে আরো একটা সেটা আমার থেকে নিয়েছে আর কি মানে ওই অ্যানিভার্সারিতে দেবো পাঞ্জাবি নেবে বলছিল তো পাঞ্জাবি বাবু আর নেবেন না তো তোমাদেরকে তো বলেই দিয়েছি কেন আমাদের কেনাকাটার কথা আসছিল যাই হোক ওগুলো আর ঘাটাচ্ছি না আপাতত কবে কি ডেট না ডেট সবটা আস্তে আস্তে তোমাদেরকে বলবো আর আমি একটু খুশি খুশি আছি সেই কারণটাও তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে এখনই সেটাও বলছি না আর বাবুর আরও একটা জুতো আজকে এসেছে ওই পামশু টাইপের আমি ওকে বলছিলাম ও না সব জায়গায় স্লিপারটা পরে যাতায়াত করে আর এখন ও স্লিপার পরতে ভীষণ ভালোবাসে ঠিক আছে আর মামনি পাপা এসে তখন একটা কিটো কিনে দিয়েছিল কিন্তু কিটোটাও কেনার সময় খেয়াল করেনি এখন আঙুল যে ঢোকায় যেই মানে একটা মাঝখানে ডিভাইডার থাকে সেখানে তো আঙুলটা ঢোকাতে লাগে তো আঙুলটা ঢোকানোর পর এই মাঝখানটা যেটা থাকে বুড়ো আঙুলের পর সেখানটা তো লাগছে ব্যথা করছে আর কি ওটার কোনো একটা ব্যবস্থা করতে হবে যাই হোক ওটা এখন বাদ দিয়ে একটা পামশুর মতো শু কেনা হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো সেটা আমি কালকে দেখাবো আজকে আর বার করতে ইচ্ছে করছে না কালকে আমি বার করে নিয়ে বসবো তোমাদেরকে দেখিয়ে দেবো কিন্তু আজকে অনেকটা বকবক করে ফেলেছি সারাদিনটা তোমাদের সাথে অনেক শেয়ার করে ফেলেছি আর তেমন কোনো কাজ নেই রাতের কাজও সেরে রেখেছি জাস্ট রাত্রে বেগুন পোড়াটা মাখবো আর রুটিটা বানাবো তাহলেই হয়েছে আর কালকের একটুখানি পনির রয়েছে হার্ডলি ও দু পিস আমি দু পিস এরকম পনির হবে হয়তো তো রেখে দিয়েছিলাম ওটুকুই আজকে গরম করবো খাবো যাই হোক তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি টাটা কালকে আবার আসবো একটা নতুন ব্লগের সাথে আশা করি এই ব্লগটা কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে আর ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থেকো লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আসছো ভিজিট করছো দেখছো ভালো লাগছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো এটুকুই বলার তো চলো কালকে আবার দেখা যাচ্ছে তোমাদের সাথে।